বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী আবুধাবির নবগঠিত প্রবাসী চট্টগ্রাম কিংস ক্রিকেট টিমের খেলোয়াড় ও টিম কর্মকর্তার লগে মত বিনিময় করে। শুক্রবার আবুধাবির মুজাফফার উগ হোটেলত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাইফ তারেকর পরিচালনায় এই মত বিনিময় সভার সভাপতিত্ব করে দেয় সরোয়ার আলম ভুট্টো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে বিএনপি নেতা জাকির হোসেন খতিব, অ্যাডভোকেট শেখ শহীদ মোহাম্মদ খোকন, মোহাম্মদ শাহজাহান, সালেহ গফুর সহ আরো বক্তা। এই সময় উপস্থিত আছেন ইউএই বিএনপি নেতা আলহাজ দিদারুল আলম, হাজী মোহাম্মদ জসিম, নাইমুল ইসলাম টিপু, শাকওয়াত হোসেন বকুল, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শাহজাহান, তাজ মোহাম্মদ, আলী সুমন সহ বিভিন্ন সংগঠনের আরো বহু নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব। মত বিনিময় সভাত সামির কাদের প্রবাসত দেশীয় ক্রিকেট টিমরে আগাই লই যাবেন লাই প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করিবার আশ্বাস দেয়। তিনি বেগুনরে স্থানীয় আইন কানুন মানিয়ে নে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করিবার অনুরোধ করে। খুবই গর্বিত, আমি খুব কষ্ট করে দুবাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে খুব ভালো কন্ট্যাক্ট আছে, ওখান থেকে আপনাদেরকে যা যা সহযোগিতা করার ওগুলো আমি অবশ্যই করব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন রে চাহ।